এই যে আমার টুনটুনি বুড়ি কাছে পানি দিচ্ছে, আরেকটু দাও মা, আরেকটু দাও, আরেকটু নিয়ে আসো, আরো নিয়ে আসো। তো রোজা মনে এখন মাশাল্লাহ কাজ করে আম্মুর, না রোজা? গাছের কি অবস্থা, মরিচ তো সবই ছোট ছোট। একটা মরিচ এই বড়। হ্যাঁ মা, এটা দিবা দাও না না না। হ্যাঁ মা দেখেছি, যাও নিয়ে আসো, আরো নিয়ে আসো। এই মরিচটি যে ঝাল খেতে আর অনেক ভালো লাগে গ্রানটা। আর এই যে এটা হচ্ছে ঘিমা শাক, তিতা হয় এটা, অনেক তিতা শাক। হ্যাঁ মা বলো, এখানে হয়েছে আর এটা চুনা পাথর পাতা লাগিয়েছিলাম, এই যে গাছ হয়েছে। আসো মা আসো, এই যে এগুলোতে দাও, কোথায় তুমি? এই যে এটা দাও, এটা না এটা দিয়েছি, এটা দাও, এই তো এখানে দাও, এটা দাও, এটা দাও, এই তো মাশাল্লাহ। আর লাগবে না, এটা দিয়েছ? না এগুলোতে গাছ নাই, আসো ওটি তো পরে গাছ লাগাবো মা। থ্যাংক ইউ মা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার চলে আসলাম রোজা মমির ব্লগ থেকে, আমি বৃষ্টি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো আজকে হচ্ছে আমি তেলের পিঠা বানাবো, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কিলোর মতো হচ্ছে চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপের মতো আটা, চাইলে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন, দিয়ে দিয়েছি লবণ। এখন একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে খেজুরা গুড়, আর খেজুরা গুড়ের পিঠাটাই কিন্তু সবচেয়ে বেস্ট, খেতে ভালো লাগে, স্মেলটা ভালো আসে। তো এখন মিঠাইটাকে আমি একটু মিলিয়ে নিচ্ছি। তো সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো মনে হচ্ছে যে একটু মিষ্টিটা কম হবে যেহেতু গুড়ের পরিমাণটা কম, তো সেজন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। তো আমাদের এখানে আমাদের ঘরে সবাই মিষ্টিটা একটু কম খাই, তো সেই জন্য মিষ্টিটা কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কুসুম গরম পানি, অবশ্যই এখানে কুসুম গরম পানিটা দিতে হবে। তো এখন সব উপকরণগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো একটু একটু করে পানি মিশাতে হবে, যেন বেশি পানি একসাথে দিয়ে দিলে আবার একটু নরম হয়ে যাবে। আর তেলের পিঠার যে ব্যাটারটা, তো সেটা একটু আস্তে আস্তে করতে হয়, খুব সাবধানতার সাথে করতে হয়, একটু কিন্তু ব্যতিক্রম হলে পিঠা সুন্দর হবে না, ফুলবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে, আর পিঠাগুলো বানালে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমি এটা রেস্টে রেখে দেবো 3-4 ঘন্টার মতো, যে আমি হচ্ছে 3-4 ঘন্টা পর পিঠাটা বানাবো, তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে। আর আটা দেওয়াতে কিন্তু পিঠাটা খুব সফট হবে, ডিম আর আটা দিলে তেলের পিঠা খুব সফট হয়। তো এই যে ফিরে আসলাম 3-4 ঘন্টা পর, তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারটা কিন্তু এই যে পারফেক্ট হয়েছে। এখন এটা
আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল, তো অবশ্যই ডিব তেল বাছতে হবে। তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একে একে পিঠাগুলো বেজে নিচ্ছি। আর আমি দুই দিন ভিডিও দিতে পারিনি, আসলে অনেক ব্যস্ত থাকতে হয়, ব্যস্ততার কারণে শ্যুট করতেও পারি না আর এডিট করাও খুব সময়ের ব্যাপার। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার পাশে আছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত ছড়িয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট আমাকে কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। আবারও বলছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুব কম আসে, তাই আমার ভিডিওতে ভিউও কিন্তু খুব কম হয়। তো যদি ভালো লাগে, আপনাদের ইচ্ছে হয়, একটা লাইক দিবেন। তো এই যে ফার্স্ট পিঠাটা কিন্তু সবার একটু খারাপই হয়, আমারও তাই আর কি। তো প্রথম পিঠাটা আমার বেশি একটা ভালো হয় না, আর একদম শেষের পিঠাটা তেমন একটা ভালো হয় না। তো এই যে একটা পিঠা কিন্তু অলরেডি হয়ে গেল, আমি বাকি পিঠাগুলো একে একে বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর তেলের পিঠার ব্যাটারটা বেশি পাতলা হলেও কিন্তু সুন্দর হবে না পিঠা, আর ঘন হলেও কিন্তু সুন্দর হবে না, এরকমভাবে তৈরি করতে হবে। জাস্ট আমি যেভাবে করেছি ওইভাবেই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলেছে মাশাল্লাহ। তো এখন হচ্ছে একে একে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নেব। তো এই যে এই পিঠাটাও মাশাল্লাহ অনেকটাই ফুলেছে। তো আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগছিল পিঠাটা দেখতে, পিঠাটা এতটা সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে এই পিঠাটাও আমি নামিয়ে নেব। আর তেলের পিঠাটা কিন্তু একটু সাইডগুলো ক্রিস্পি হলে খুবই ভালো লাগে খেতে। তো এই যে অলরেডি সবগুলো পিঠা বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠেই মাশাল্লাহ পারফেক্ট ফুলেছে। তো আপনারা এভাবে করে খাবেন। আর তেলের পিঠা কিন্তু আমার অসম্ভব পছন্দের একটা পিঠা। তো এখন হচ্ছে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিঠাগুলো। তো এই যে দেখুন প্রতিটা পিঠেই মাশাল্লাহ। আমার নিজেরই মনে হচ্ছে যে আসলে পিঠাগুলো আমি বানাইনি, এতটা সুন্দর হয়েছে। আসলে তেলের পিঠার ব্যাটারটা যখন তৈরি করা হয় তখনই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি করতে হয়, তা না হলে পিঠা কখনোই সুন্দর হবে না। আর ডিম দিয়েছি জাস্ট একটু সফট হওয়ার জন্য, যেহেতু বাচ্চারা খাবে, ডিমটা না দিলে কিন্তু পিঠা এরকমই হবে। আর এই চালটা হচ্ছে, চালটা ভিজানোর আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর সাথে সাথে উঠায় তারপর হচ্ছে একটু স্ট্রেনারে ঝরিয়ে তারপরে ভাঙাতে হবে বা ব্লেন্ডার করতে হবে, যদি আপনারা শুকনো গুঁড়ি দিয়ে করতে চান। তো আমিও এভাবেই করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা জুসি হয়েছে, এই যে। আর এই পিঠাগুলো কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, এরকম নরম আর কর্নারগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি। তো আজকের রেসিপিটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।